নমস্কাৰ অসমবাসী ৰাইজ, মই ডক্টৰ যোগেশ দেউৰী, ডাইৰেক্টৰ ছেৰিকালচাৰ বড়োলেণ্ড টেৰিটৰিয়েল কাউন্সিল কোকৰাঝাৰ অসম। মই আজি আপোনালোকক ৰেচম শিল্পৰ বিষয়ে কিছু আভাস দিবলৈ ওলাইছোঁ। বিশেষকৈ আমাৰ অসমৰে এটা পাৰ্ট যিটো নেকি বড়োলেণ্ড টেৰিটৰিয়েল কাউন্সিল চাৰিখন জিলাক লৈ যিটো আমাৰ গঠিত, কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা, ওদালগুৰি, কেনেকুৱাকৈ এই ৰেচম শিল্প এৰী মুগা পাট ইয়াক লৈ আগবাঢ়ি গৈ আছোঁ আৰু আমি বিশ্ব দৰবাৰত এটা চিনাকি দিবলৈ সক্ষম হৈছোঁ, ইয়াৰ বিষয়ে মই চুমু আভাস দিবলৈ আপোনালোকক আগবাঢ়িছোঁ। প্ৰথমতে মই এইটো ক'ম, BTC-ত আমাৰ যিটো তিনিওবিধ, যিটো নেকি প্ৰধানকৈ আমি খেতি কৰোঁ ৰেচম, এইটো হ'ল এৰী, মুগা আৰু পাট। এৰী, মুগা, মালবাৰী, সেই তিনিওবিধে ইয়াতে হয়। তাৰে ভিতৰত আমাৰ এৰীটোৱে হ'ল আমাৰ ট্ৰাষ্ট, আমি এৰীক বেছি গুৰুত্ব দিওঁ। তাৰপিছত আমি তাৰপিছতে আমি মুগাৰ ওপৰত বেছি গুৰুত্ব দিওঁ। তাৰপিছত হ'ল মালবাৰী, নতুনকৈ আমি 2013-14 চনতে আমি BTC অঞ্চলত আমি ইন্ট্ৰডিউচ কৰিছোঁ। যিহেতু আমাৰ এৰী আমাৰ ট্ৰাষ্ট বুলি কৈছোঁ, মই প্ৰথমতে ভইচেছ অৱ BTC ছেৰিকালচাৰ বুলি সেই ভইচটো আপোনালোকক জনাবলৈ বিচাৰিছোঁ। আমি সেইকাৰণে আমি গুৰুত্ব অনুযায়ী আমি এইটো কৈছোঁ, এৰী ইজ আৱাৰ ফিউচাৰ, এৰী ইজ আৱাৰ ফিউচাৰ, মুগা ইজ আৱাৰ হোপ, মালবাৰী ইজ আৱাৰ স্কোপ। যিহেতু এই এৰী শিল্পটো আমাৰ অসমীয়া আৰু বড়োসকল আৰু জনজাতীয়সকল আৰু এই BTC অঞ্চলত বসবাস কৰা আমাৰ যি জনগোষ্ঠীয় তেওঁলোকৰ লগত বেছি জড়িত, সেইকাৰণে আমি এৰীটোৰ ওপৰত বেছি গুৰুত্ব দিছোঁ। এতিয়া ইয়াক লৈ কেতিয়াৰ পৰা কেনেকুৱাকৈ এইটো অৰ্গেনাইজড মেনাৰত সুসংগঠিতভাৱে কেতিয়াৰ পৰা আৰম্ভ হ'ল আপোনালোকে সকলোৱে জানে, যেতিয়া নেকি 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰীত ভাৰত চৰকাৰ, অসম চৰকাৰ আৰু BLT-ৰ মাজত চুক্তি হৈ এটা হ'ল BTC গঠন হৈছিলে। আৰু 2004-05 চনত যেতিয়া এইটো নিৰ্বাচন হৈ যেতিয়া ইয়াতে এটা মন্ত্ৰী পৰিষদ এইটো হ'ল কাৰ্যবাহী পৰিষদ যেতিয়া গঠন হয়, তেতিয়াৰ প্ৰায় এই BTC-ৰ ছেপাৰেট ডাইৰেক্টৰেট হিচাপে BTC ছেৰিকালচাৰটোও আৰম্ভ হয়। আৰু আৰম্ভণিৰ কথাতে এইখিনিকে আপোনালোকক কৈ থওঁ, তেতিয়া কিন্তু BTC ছেৰিকালচাৰৰ অৱস্থা খুব ভাল নাছিলে। তেতিয়া যদি এতিয়াৰ প্ৰডাকশ্যনৰ কথাটো আমি চিন্তা কৰোঁ, তেতিয়া BTC-ৰ প্ৰডাকশ্যন কিমান আছিলে বুলি ক'লে খুব বেছি 100 মেট্ৰিক টন আছিলে। আৰু যদি আমি এৰীত যদি আমি জুখি চাওঁ, এৰীৰ খোলাৰ দাম তেতিয়া কিমান আছিলে, খুব বেছি 100 বা 150 টকা আছিলে। আৰু তেনেকুৱাকৈ আমাৰ প্ৰায়বিলাক আমাৰ যিখিনি আমাৰ এৰী পলু পালক আৰু যিখিনি মুগা পালক, তেওঁলোকৰ এটা ছিষ্টেমেটিক যিটো গছ ৰোৱা থাকিব লাগে, বৃক্ষৰোপণ হ'ব লাগে, খাদ্য বৃক্ষ, যেনেকুৱাকৈ কেচেৰুৱে হওক, যেনেকুৱাকৈ মুগাৰ কাৰণে শ্ৰম আৰু ছোৱালয় হওক, গতিকে সেইটো তেতিয়া নাছিলে। কিন্তু যেতিয়া এইটো হ'ল এই BTC-ৰ পৰিষদখন যেতিয়া গঠন হ'ল, তেতিয়াই এটা ইয়াতে পাৰ্স্পেক্টিভ প্লেন 10 বছৰীয়া এইটো হ'ল প্ৰজেক্ট ঠাউখ্ৰী নামেৰে ইয়াতে লঞ্চিং কৰিছিলে। এইটো হ'ল কেটালেক্টিক ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰামৰ অধীনত আৰু এইটোৰ অনুদানটো, এইটোৰ সাহাৰ্য পাবলৈ সক্ষম হৈছিলে চেণ্ট্ৰেল চিল্ক বোৰ্ড, মিনিষ্ট্ৰী অফ টেক্সটাইল, গভ অফ ইণ্ডিয়াৰ জৰিয়তে। তেতিয়াৰ প্ৰায় BTC-ৰ ছেৰিকালচাৰৰ নতুন দিগন্তৰ সূচনা হয়। আৰু সূচনা হৈ হৈ আহি আজি আমি কি অৱস্থাত থিয় দিছোঁ বুলি ক'লে, আমি মেজৰ এচিভমেণ্ট কি কৰিছোঁ বুলি ক'লে, এই 2004-05 চনৰ পৰা আমাৰ এই 2020 চনলৈকে, তেতিয়া আমি মই একে আশাৰে ক'ম, জিলা ভিত্তিত কোকৰাঝাৰ জিলাত কি কি হৈছে বুলি ক'লে, কোকৰাঝাৰ জিলাত 2খনকৈ স্পান মিল হ'বলৈ সক্ষম হৈছে। কোকৰাঝাৰ জিলাতে আমাৰ যিখিনি
পলু পালক সকল এৰি পলু পালক মুগা পালক সকলৰ যিখিনি উৎপাদিত সামগ্ৰী সেইখিনি বেচা কিনাৰ সুবিধাৰ্থে তেওঁলোকে যাতে উচিত মূল্যৰ পৰা বঞ্চিত নহয় সেইটোৰ ব্যৱস্থা কৰাৰ কাৰণে এই কোকৰাঝাৰ জিলাৰে কোকৰাঝাৰত অৱস্থিত আদাবাৰীত কি হৈছে তাতে এটা কুকুন বেংক মাৰ্কেটিঙৰ কাৰণে সেই কুকুন বেংকটো হৈছে আকৌ কি হৈছে এইটো 2004-05 চনৰ পৰা যেতিয়া হ'ল তেতিয়া ছেপাৰেট ডাইৰেক্টৰেট হ'ল এতিয়া নিজাকৈ এই কোকৰাঝাৰৰ আদাবাৰীতে আমাৰ এটা সুন্দৰ এটা ডাইৰেক্টৰেট অফিচ হৈছে আৰু এৰিক আমি এটা ভেলু এডিশ্যন কৰাৰ কাৰণে আৰু এইটো বিশ্ব দৰবাৰত আৰু নিয়াৰ কাৰণে আমি কি কৰিছোঁ BTC-তে এটা নতুন প্ৰজেক্ট এইটো হ'ল নিটিং প্লেন য'ত নেকি আমি আমাৰ যিটো স্পান মিলৰ পৰা উন্নত মানদণ্ডৰ সূতা উৎপাদন হ'ব তাৰ পৰা আমি কি কৰিম আমি তাত আমি কি কিবা কৰিম আমি এই এৰি সূতাৰ পৰা এতিয়া মোজা বনাবলৈ গৈ আছোঁ টি শ্বাৰ্ট বনাবলৈ গৈ আছোঁ ইনাৰ গাৰ্মেণ্ট বনাবলৈ আমি গৈ আছোঁ আৰু যিহেতু এতিয়া ইয়াৰ সমাদৰবিলাক বাঢ়ি গৈ আছে বিশ্বৰ দৰবাৰত আমি চিনাকি হ'বলৈ পৰিচয় এটা পাবলৈ সক্ষম হৈছোঁ আমি কি কৰিছোঁ এতিয়া বাহিৰৰ যিবিলাক পৰ্যটক তেওঁলোকক আকৰ্ষণ কৰাৰ কাৰণে তেওঁলোকক একেটা ঠাইতে আমি গোটেইবোৰ দেখুৱাব পৰাকৈ আমি কোকৰাঝাৰতে কি কৰিছোঁ য'ত নেকি নতুন স্পান মিল তাত আমি শিল প্ৰিণ্টিং এণ্ড প্ৰচেছিং ইউনিট য'ত নেকি তাত এটা কিবা থাকিব এই কেলেণ্ডাৰিঙো থাকিব গোটেইখিনি তাত হ'ল এম্পৰিয়াম থাকিব আউটলেট থাকিব গোটেইখিনি থাকিব আৰু তাত য'ত নেকি কুকুন বেংকটো আছে গতিকে আমি গোটেইখিনি সামৰি কি কৰিছোঁ এটা পাৰ্ক বডোলেণ্ড চিল্ক পাৰ্ক সেইটো আমি কৰিবলৈ গৈ আছোঁ গতিকে সেইটোৰ বাদেও আমি যিহেতু এতিয়া মিনিষ্ট্ৰী অফ টেক্সটাইলৰ পৰা গভ অফ ইণ্ডিয়াৰ পৰা আমি এন ই আৰ টি পি এছ নৰ্থ ইষ্ট টেক্সটাইল প্ৰমোশ্যন স্কীমৰ অধীনত বিভিন্ন আমি প্ৰজেক্ট পাবলৈ সক্ষম হৈছোঁ সেই প্ৰজেক্টৰ অধীনত আমি কিছুমান ক্লাষ্টাৰ এৰিয়া ডেভেলপ কৰিছোঁ আমাৰ কোকৰাঝাৰৰ পৰাই খালি 7-8 কিলোমিটাৰ নাতি দূৰে আমি কি কৰিছোঁ এটা যিটো নেকি এৰিৰ ক্লাষ্টাৰ নায়কগাঁও অঞ্চলত আমি কি কৰিছোঁ এইটো হ'ল পুণ্ডিবাৰী আৰু হ'ল কুমগুৰি হৰিণাগুৰিক লৈ আৰু আমি কি কৰিছোঁ এটা ক্লিনলিনেছ চেৰি ভিলেজ বুলি আমি ক্লিনলিনেছ চেৰি ভিলেজ আমি এডপ্ট কৰিছোঁ এইখিনি হ'ল আমাৰ কোকৰাঝাৰ অঞ্চলত আৰু আমি যদি চিৰাঙৰ কথা কওঁ চিৰাং জিলাত আমাৰ কি আছে ছেৰিকালচাৰৰ চিৰাং জিলাতে আমি কি কৰিছোঁ বিশ্বৰ ভিতৰত ৱৰ্ল্ডৰ ভিতৰত আমি প্ৰথম মুগাৰ আমি ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী আমি তাত প্ৰতিষ্ঠা কৰিছোঁ 2013 চনৰ 5 জুনতে আমি তাত মুগাৰ ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী আমি তাত প্ৰতিষ্ঠা কৰিছোঁ এইটো হ'ল আমাৰ মানাহ যিটো নেকি অভয়াৰণ্য তাৰ পাদদেশত ৰাংগীজোৰা ৰেঞ্জৰ অধীনত আমি এইটো মুগাৰ ৱৰ্ল্ডৰ ফাৰ্ষ্ট মুগা ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী আমি তাত আমি এষ্টাব্লিছ কৰিছোঁ ইয়াৰ বাদেও আমি তাত কি কৰিছোঁ যিটো নেকি মই 2013-14 আমাৰ ইয়াত যিহেতু BTC-ত আমাৰ এই মালবাৰীটো ইণ্ট্ৰডিউচ কৰা বুলি কৈছোঁ আমি তাত এটা ভাল ক্লাষ্টাৰ বিজনীৰ পাণবাৰীত আমি হ'ল তাতে এৰিয়া আৰু মালবাৰীৰ কাৰণে এটা ভাল ক্লাষ্টাৰ আমি তাত প্ৰতিষ্ঠা কৰিছোঁ আমি যদি বাক্সাৰ কথা কওঁ বাক্সাত আমি কি কৰিছোঁ বাক্সাৰ আমাৰ ছেৰিকালচাৰৰ কি আছে বুলি ক'লে বাক্সাৰ যিহেতু তামোলপুৰ অঞ্চল এই তামোলপুৰ অঞ্চলৰ পৰাই আমাৰ শুৱালকুছিৰ বেছিভাগ শিপিনীয়ে হ'ল আমাৰ BTC অঞ্চলৰ আৰু বাক্সাৰ তামোলপুৰ অঞ্চলৰ গতিকে তেওঁলোকে ঘৰ বাৰী এৰি শুৱালকুছিত গৈ তেওঁলোকে কাপোৰ ববলৈ যায় গতিকে আমি ভাবিলোঁ এইটো যেতিয়া আমি মিনিষ্ট্ৰী অফ টেক্সটাইলৰ দৃষ্টিগোচৰ কৰিলোঁ তেওঁলোকক ক'লে আমাৰ শিপিনীবিলাকে আমাৰ শুৱালকুছিত ঘৰ বাৰী আহি শুৱালকুছিত তেওঁলোকে কাপোৰ ববলৈ আহিব লগা হয় তেতিয়া তেওঁলোকে ক'লে এইটো যিটো মাইগ্ৰেশ্যন কামৰ কাৰণে এইটো চেক কৰাৰ কাৰণে কি কৰিলে তেওঁলোকে আমাৰ এইটো BTC-ৰ বাক্সাৰ তামোলপুৰ অঞ্চলতে এটা উইভিং ক্লাষ্টাৰ তেওঁলোকে প্ৰপ'জ কৰিবলৈ ক'লে আমি প্ৰপ'জেল দিলোঁ আৰু প্ৰথম এইটো হ'ল বন্যা ছেক্টৰত উইভিং ক্লাষ্টাৰ হিচাপে আমি হ'ল এইটো বাক্সাৰ আমি এইটো তামোলপুৰ অঞ্চলতে উইভিং বন্যাৰ প্ৰথম উইভিং ক্লাষ্টাৰটো আমি তাত লঞ্চিং কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এতিয়া বাক্সাত কি হ'বলৈ গৈ আছে যিহেতু গোটেই দেশতে কিছুমান পিছপৰা জিলাক লৈ
aspirational district hisabe ghokhona korise aru aspirational district bilakot eta special eta teloke activities loise gotike ei khetrot ki hoise amar btc sarikon jila baksa aru odalguri to aspirational district or bitorot sonnibishto hoise aru sonnibishto hole odalguri subdivision aru hol baksa mosopur subdivision to matro hamori loise gotike ami ministry k ami propose korilu Sericulture department opera, Amikusu Zehitu, Aspirational District, a Baksha or Odalgurin, Ekotamato subdivision, that Hondibisto Kurise, Zikota subdivision Hondibisto Hanai, that Sericulture or Aspirational District Isabe, program at a Dibolagaba project Dibolagabulia, Ami, Teologok, Abidon Nibidon Kurilu, Arateoloke Amar Zuktibila, Maniloi, Ami Itaki Kurisu, Ami, a Baksha Zilato. Salvarin আমি কি করিছো সেরিকালচারাল এসপারেশনাল ডিস্ট্রিক্টৰ প্ৰগ্ৰাম আমি এনআরপিপিএছৰ জৰিয়তে মিনিষ্টৰ অফ টেক্সটাইল গভৰ্ণমেণ্ট ইণ্ডিয়াৰ জৰিয়তে আমি তাত ৰূপায়ণ কৰিবলৈ গৈ আছো অডালগুৰিত কি আছে বুলি কলে আমি বন্যা সেক্টৰ যেটো নেকি মই আমাৰ কোকৰাজৰ আডাবৰিত আমি যেটো বন্যা সেক্টৰ কুকুন বেংক ঠকা বুলি কলো গতিকে প্ৰথম এটো 2010 চনতে এটো বন্যা সেক্টৰ যেটো অৰগানাইজড কুকুন বেংক আমি অডালগুৰি সাবকাটিত আমি তাতে স্থাপন কৰিছো যাৰ কাৰণে নেকি আমাৰ দুখন স্পান মিল আৰু এই আমাৰ দুটা কুকুন বেংক ঠকাৰ কাৰণে আজি আমাৰ বিটিসি অঞ্চলৰ এৰি পালকসকলে মুগা পালকসকলে তেওঁলোকে উচিত মূল্য পাবলৈ সক্ষম হৈছে আৰু তেওঁলোকৰ যিখিনি উৎপাদিত সামগ্ৰী সেই উৎপাদিত সামগ্ৰীখিনি তেওঁলোকে বিক্ৰী কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে কোনো অসুবিধা তেওঁলোকে সন্মুখীন হোৱা নাই আৰু যাৰ কাৰণে নেকি বাহিৰত আমি শুনিবলৈ পাইছো আমাৰ বিটিসি অঞ্চলৰ বাহিৰত কিছুমান বিটিসিৰ ভিতৰুৱা অঞ্চলত ইতিয়া এৰি খোলাৰ দাম প্ৰতি কিলোত 600 400 লৈকে গৈছে বুলি শুনিছো বা বিটিসিৰ বাহিৰত ইতিয়াও 600 700 লৈকে গৈছে বুলি শুনিছো কিন্তু আমি আমাৰ পালকসকলক উচিত মূল্য দিবৰ কাৰণে আমি কি কৰিছো এই কুকুন বেংকৰ জৰিয়তে অডালগুৰি কুকুন বেংক আৰু হল আমাৰ কক্ৰাজাৰ আডাবাৰী কুকুন বেংকৰ জৰিয়তে আমি কি কৰিছো প্ৰতি কিলো ফলাৰ দাম প্ৰতি কিলোত 850 টকা কৈ দি আমি কিনিবলৈ সক্ষম হৈছো আৰু আপোনালোকক জনাবলৈ পাই মই সুখী হওঁ বৰ্তমান যেটো আমাৰ অৱস্থা কোভিড-19 আৰু যেটো কৰোনা ভাইৰাছ হেটুক লৈ যেটো লকডাউন হৈছে এই লকডাউনত আমাৰ যিখিনি এৰি পালকসকল তেওলোকে যিখিনি উৎপাদিত সামগ্ৰী তেওলোকে বিক্ৰী কৰাৰ ক্ষেত্ৰত অসুবিধা হৈছিলে আমি সবতকৈ হিটুকে অধিক গুৰুত্ব দিছো টপ প্ৰায়ৰিটি দিছো আৰু হেতু টপ প্ৰায়ৰিটি দি আমি এই লকডাউনৰ পিৰিয়ডত ইতিয়ালৈকে আমি আজিৰ তাৰিখলৈকে 20 টনৰো অধিক আমি এৰি খোলা কিনিছো অডালগুৰি কুকুন বেংক আৰু কক্ৰাজাৰৰ আডাবাৰী কুকুন বেংকে গতিকে এটো এটা ডাঙৰ ফকা গতিকে অডালগুৰিত হল হেইটো আছে আৰু মই টিটিআই কোৱাৰ নিচিনা 2004-05 চনৰ পৰা যেতিয়া ইয়াতে পাৰ্সপেক্টিভ প্লেন বনাই আমি কেটালাইটিক ডেভেলপমেণ্টৰ প্ৰগ্ৰামৰ অধীনত যিখিনি আমি কিছুমান আঁচনি ৰূপায়ণ কৰিছোঁ সেইখিনি সঠিকভাৱে ৰূপায়ণ কৰাৰ কাৰণে আমাৰ মিনিষ্ট্ৰী অফ টেক্সটাইল ডপ্ট অফ ইণ্ডিয়াই চেণ্ট্ৰেল স্কিল বৰ্ডে তেওঁলোকে যথেষ্ট সুখী হৈ ইয়াত বিটিচি অঞ্চলত তেওঁলোকে বহুত প্ৰজেক্ট তেওঁলোকে বিটিচি অঞ্চলত দিছে কিন্তু মই এইখিনিতে কৈ লওঁ আপোনালোকক মই কৈ আছোঁ বিটিচি অঞ্চলৰ ৰেচমৰ উন্নয়ন কিন্তু এইটো ক'বলৈ যাওঁতে আপোনালোকে এইটো ভুল নুবুজিব বিটিচি এখন সুকীয়া ৰাজ্য নহয় এইটো হ'ল অসমৰ ভিতৰতে খালি এইটো এজ পাৰ যিটো ছিক্স শ্বিডিউল যিটো ৰুলছ বা আইন সেইটোৰ অধীনত কিছুমান উন্নয়নমূলক কামবিলাক হ'ল ইনডিপেণ্ডেণ্টলি লুক আফটাৰ কৰাৰ কাৰণে সুবিধা দিছে আৰু সেইটোৰ কাৰণে মিনিষ্ট্ৰীয়ে আমাক ডাইৰেক্টকৈ আমাক কিছুমান সহায় আগবঢ়োৱাৰ কাৰণে সেইখিনি আমি কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াত যদি কিবা উন্নয়ন হৈছে এইটো অকল বিটিচিৰ কাৰণে সুনাম নহয় এই সুনামটো আমাৰ গোটেই বিটিচিবাসীৰ কাৰণে গোটেই অসমবাসী ৰাইজৰ কাৰণে এইটো হ'ল সুনাম আৰু এইটো হ'ল গোটেই অসমবাসীৰ কাৰণে উন্নয়ন গতিকে মই কৈ আছিলোঁ আমাৰ অডালগুৰিত ৰেচমৰ কি নতুনত্ব আছে বুলি মই ক'বলৈ খোজা এইটোৱে যিটো স্কিমৰ কথা কৈছোঁ আমি অডালগুৰিত এই যিটো কুকুন বেংক আৰম্ভ কৰিছোঁ 2010 চনত তাৰ পিছতেই
মিনিষ্ট্রিয়ে এটা প্রথম পণ প্রথমবারের কারণে কি করলে এখন ডিস্ট্রিক্ট এটা হল আরম্ভণির পর শেষ ফিনিশ প্রডাক্ট মার্কেটিং লকে এটা প্রজেক্ট বনাবলে এটা নমুনা প্রজেক্ট বনাবলে আমাক দিলে এটো হল ন্যাশনাল লেভেল দুটা আছে এটা হল ছত্তিশগড়ের রায় ছত্তিশগড়ত এটা হল আমার অসমৰ বিটিসির ওদালগুড়ি কিন্তু ছত্তিশগড়ে পাবলে সক্ষম নহল এই প্রজেক্টটো আমি অসমৰ বিটিসির ওদালগুড়ি এই প্রজেক্টটো পাবলে সক্ষম হয়েছো সেইটোৱে হল সয়েল টু শিল প্রজেক্ট মাটির পৰা শিল্কলৈকে যিটো নাকি আমার নার্সারির পৰা ফিনিশ প্রডাক্ট মার্কেটিংলৈকে এই সয়েল টু শিল প্রজেক্ট এটা মডিউল প্রজেক্ট হিসাবে আমি ওদালগুড়ি রূপায়ণ করে আছো যত নাকি সিল্ক ইন্ডাস্ট্রিত নতুন এটা সংযোজন হয়েছে এই সয়েল টু শিল্কতে সেইটোৱে হল নার্সারি সেক্টরত এটো হল রুট ট্রেইনার টেকনোলজি এটো হল গোটেই ইন্ডিয়ারে সিল্ক ইন্ডাস্ট্রিত পন প্রথমবারের বাবে এইটো হল নার্সারি লেভেলত রুট ট্রেইনার টেকনোলজি আমার বিটিসির ওদালগুড়িতে আরম্ভ হয়েছে গতি এইটো এটা নতুন আমার ওদালগুড়ির কারণে ওদালগুড়িতে স্পেশাল প্রজেক্ট দুটা চলিছে এইটো হল সয়েল টু শিল প্রজেক্ট আর এসপারেশনাল ডিস্ট্রিক্টর যেটু নাকি আমার এই ভেরগাঁওটো সামরা নাছিলে গতি আমি ভেরগাঁও সাব ডিভিশনের কারণে আমি কি করেছো মিনিষ্ট্রির পৰা শিল্কর আমি এসপারেশনাল প্রোগ্রাম আমি আনবলে সক্ষম হয়েছো ইয়ার বাদেও আমি এটা লক্ষ্য করল কি লক্ষ্য করছো আমি দেখিল যে আমার বিটিসি অঞ্চল অকল বিটিসি অঞ্চল বলে নয় বেলেগতো হয় কিন্তু বিটিসি অঞ্চল আমি লক্ষ্য করল এই যে শিমলু আলু শিমলু আলু আলুর কারণে ইয়াতে আমার যে সকল খেতক এনে আলুর কারণে শিমলু আলু বহুত লার্জ স্কেলত করে আমি রিসার্চ ফাইন্ডিংর পর গম পালো যে এই যে শিমলু আলুর কারণে যেটা আমি শিমলু আলুটো রুয়ে টপিকাটো রুয়ে তারে যদি আমি ত্রিশের যদি চল্লিশ শতাংশ পাত যদি আমি এরি পুলু পোহার কারণে আমি যদি ব্যবহার করি কারণ এইটো হল শিমলু আলুর পাতটো এরির কারণেও ভাল খাদ্য এরি পুলুর কারণে গতি তারে যদি আমি ত্রিশ বা চল্লিশ শতাংশ যদি আমি তার পাত ব্যবহার করো তেতিয়া কি হয় এটা আমার আলুত কোনো ক্ষতি নয় গতি আমি কি সার্ভে করল যাওয়া বছর সার্ভে করে দেখিল যে তাত আমার বিটিসির আমি অলরেডি ডকুমেন্টেশন করছো সাড়ে বারো হাজার পাঁচশো পরিয়াল আমি টপিয়কা খেতক হিসাবে আমি ইতিমধ্যে ডকুমেন্টেশন করছো আর আমি মিনিষ্ট্রিক আমি প্রপোজাল দিছো যদি এরির কারণে যদি আমি শিমলু আলু বা টপিয়কার পাতটো যদি ব্যবহার করো আর এইটো হল সিল্ক ইন্ডাস্ট্রি এরি সেক্টরত নতুন এটা এটো হল এটা এটো সংযোজন হব গতি সেইটো আমি যেতিয়া কিছুমান জাস্টিফিকেশন সহকারে মিনিষ্ট্রিক আমি প্লেস করলো তেতিয়া মিনিষ্ট্রিয়ে সেইটো মানি লৈ পন প্রথমবারের বাবে সিল্ক ইন্ডাস্ট্রিত এই শিমলু আলুক লৈ বিটিসিত টপিয়কা প্রজেক্ট আমি আনিবলৈ সক্ষম হয়েছো আর এটা এই টপিয়কা প্রজেক্টক লৈ বিটিসিত এরির আর এটা প্রজেক্ট এতিয়াও চলি আছে গতি আমি বিটিসির এইবিলাক নতুন নতুন সংযোজনটো করছো আর ভাবিছো কিছুমান মনিটরিং সিস্টেমটো এতিয়া যেহেতু মনিটরিং সিস্টেমের উপর বহুত গুরুত্ব দিছে আর যেহেতু এতিয়া গোটেইবোৰ সিস্টেমটোৱে হল এটা হল কি বলে কিন্তু নেটওয়ার্ক সিস্টেম ঘরত বহিয়ে গোটেইখিনি চাব পারি বা করিব পারি গতি আমি কি করছো নেসা নর্থ ইস্ট স্পেস এপ্লিকেশন সেন্টার উমিয়াম বরাপানী শিলংত গতি সেই কেন্দ্রটার আমি যোগাযোগ করি আর এইটো এটা সেন্ট্রেল সিল্ক বোর্ডের আসনি তাত আমিও অন্তর্ভুক্ত হয়ে বিটিসির যিমানখিনি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হয়েছে সেরিকালচারত সেইখিনি ডকুমেন্টেশন করার কারণে আর সেইখিনি গোটেইখিনি জিও ট্যাগিং করে সেইখিনি গোটেই স্যাটেলাইটের জড়িয়ে গোটেই জেগে জিও ট্যাগিং করে আমি কি করছো এটা রুমত বহি আমি তাত যদি আমি সুইচ টিপু এটা বিটিসি সেরিকালচার কত কি হয়ে আছে কি কি আছে সেইটো দেখিলে আমি সক্ষম হম আর বিটিসির আমার চারিখন জেলাকে ইয়াত সামরা হয়েছে ইয়ার বাদেও আমি এই নেশাকর জড়িয়ে আমি কি করছো বিটিসির চারিখন জেলা কোকরাঝার চিরাং বাক্সা আর ওদালগুড়িক লৈ আমি কি করছো জি আই এস রিমোট সেন্সিং
তার জৰিয়তে আমি কি কৰিছো গটেইখিনি সার্ভে কৰি আমি জিও ম্যাপিং কৰিছো সেরিকালচাৰৰ কোট পটেনশিয়ালিটি আছে কোট পটেনশিয়ালিটি নাই কোনটো মাটি কোনটো এৰিয়া হাইলি সুইটেবল কোনটো মডাৰেট সুইটেবল কোনটো আনসুইটেবল এরির কারণে মুগার কারণে মালবাড়ির কারণে আমার এটা বিটিসির সারকন জেলায় এটা হল গোটে সার্ভে করে এটু জিও ম্যাপিং হয়েছে ইতিমধ্যে ওদালগুড়ি বাক্সা কোকরাঝার সম্পূর্ণ হয়েছে চিরাঙর কাম আরম্ভ হবলৈ গৈ আছে গতি এইটু হলেও আমি এই যদি নাকি নতুন পদ্ধতি সেই পদ্ধতির লগত খাপ খুয়াই যাবলৈ আমি আগবাড়ি গৈ আছো খালি আমি এই সিল্ক ইন্ডাস্ট্রি যিমানখিনিলৈকে আমি আগবাড়ি আহিলো আর যেটু নাকি আমার সপন সেইটাই এটাই মাত্র সংযোজন হবলে বাকি আছে যেটু নাকি ভ্যালু এডিশন যেটু নাকি বাই প্রোডাক্ট যেটু নাকি পিউপা যেটু নাকি লেটা বলে কয় যেটু নাকি এটা আমার কিছু জনগোষ্ঠীয় বা কিছু সেইটো এটা খাদ্য হিসাবে খায় সেইটুক আমি তেনেকাই মাত্র আমি খাদ্য হিসাবে ব্যবহার নকরি সেইটো কেনেকুৱাকৈ আমি ভ্যালু এডিশন করব পাৰো এই কথাটো আমি চিন্তা করছো যত নাকি রিসার্চ ফাইন্ডিং ইউনিভার্সিটি আইআইটি লেভেলত সেইবিলাক রিসার্চ ফাইন্ডিং উলিয়াই তেওঁলোকে কৈছে কি গোটেইখিনি এরিয়ে হোক মুগাই হোক মালবাড়িয়ে হোক গোটেইখিনি কি হয়েছে গোটেইখিনি যিখিনি নাকি এই তেওঁলোকৰ খাদ্য বৃক্ষটো খায় সেই খাদ্য বৃক্ষৰ যদি গুণাগুণটো চায় গোটেইখিনি আমাৰ মেডিসিন ভ্যালু আর সেই খাদ্য বৃক্ষখিন খাইয়ে সিল্ক গ্ল্যান্ডলৈ পরিবর্তন করে আর এই সিল্ক গ্ল্যান্ডটোৱে যেতিয়া উলিয়াই দিয়ে সেইটো এটা সূতালৈ পরিবর্তন হয় গতি আমি যদি এই সূতাটো অকল যদি ফ্যাশনেবল আইটেমত মাত্র যদি আমি সেইটো দিশৰ মাত্র আমি নাচাও অকল যদি ফ্যাশন ইন্ডাস্ট্রির কথাটো আমি মাত্র চিন্তা নকরো তেতিয়া আমি যিখিনি আমি লেটা আমি খাদ্য হিসাবে ব্যবহার করছো সেইখিনি যদি আমি মেডিসিন হিসাবে বনার কথা চিন্তা করো বা তেনেকাকে আমার যেটা নাকি হিউম্যান বেইং সেইটা গোটেই মেডিসিন ভ্যালুটো ইউজ করার কারণে চিন্তা করো তেতিয়া সেইটোর অন্তত আরো ভ্যালু এডিশন আরো সংযোজন হব ঠিক তেনেকাকে জাপান থাইল্যান্ড ইন্ডোনেশিয়া চাইনা তেওঁলোকে কি করেছে এতিয়া এই তাৰমানে পিউপাৰপৰা বাই প্ৰডাক্টৰপৰা তেওঁলোকে কসমেটিক আইটেম মেডিসিন বনাবলৈ গৈ আছে আৰু ইতিমধ্যে মই জাপানের একটা সংস্থার লগত ইতিমধ্যে কথা পাতিছো কেনেকুৱাকে এই পিউপাৰপৰা আমিও একটা ইন্ডাস্ট্রি ইয়াত ইনস্টল করে একটা মেডিসিনেল ভ্যালু তার কিবা ব্যবহার করবলে কিছু আইটেম কসমেটিক আইটেমে হোক তেনেকুৱাকে সব লোচনে হোক তেনেকুৱাকে কিছু মেডিসিন উলিয়াই হোক সেই কথাটা আমি চিন্তা চর্চা করছো অদূর ভবিষ্যতে সেইটো যদি হয়ে যায় আমার যে নাকি সয়েল টু সিল্ক মাত্র নহয় বিয়ন্ড টেক্সটাইল বলে যে কয় অকল কাপড় বনোয়ালেকে মাত্র নয় কাপড় বনোয়ার আগলেকে কি করব পারি যেটু নাকি মেডিসিনাল ভ্যালু হিসাবে ইউজ করব পারি সেইটলে যাব পারলে আমি ভাবো আমার পালক সকলে সেইটোর উচিত মূল্য পাওয়াটাই মাত্র নয় তেওঁলোকৰ যেটু নাকি মূল্য সেইটোত আকৌ নতুন মূল্য সংযোজন হব বলে মই আশা রাখিছো আর মই ভাবিছো বিটিসিয়ে যেনেকুৱাকে এইবোৰ কথা আগত লৈ চিন্তা করে যেনেকুৱাকে আগবাড়িছে মই ভাবো গোটেই বাকি রাজ্যবিলাক নর্থ ইষ্টর বিশেষকৈ মিনিষ্ট্রি অফ টেক্সটাইলে নর্থ ইষ্টক যথেষ্ট গুরুত্ব দিছে সিল্ক ইন্ডাস্ট্রির কারণে মই অকল বিটিসি বলে নাভাবো এনেকুৱাকে যদি আগবাড়ি যাও চেষ্টা করো বাকি রাজ্যবিলাক নিশ্চয় নর্থ ইষ্টর উত্তর পূর্বাঞ্চলে সিল্কত সুকীয়া নাম বিশ্বর দরবারত প্রতিষ্ঠা করবলৈ সক্ষম হব মই এইখিনিকে আপনাদের অবগত করলো ধন্যবাদ নমস্কার।